দিশারি এক্সাম গাইডের পক্ষ থেকে আমি এ মণ্ডল আজ ভারতের ইতিহাস থেকে হরপা সভ্যতার উদ্ভব ও ব্যাপ্তি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি এবং আমি চ্যাপ্টার ওয়াইজ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে আমি প্রশ্নগুলো আলোচনা করব আজ আমি হরপা সভ্যতার উদ্ভব ও ব্যাপ্তি সম্পর্কে পার্ট ওয়ান পার্ট ওয়ানের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তা এইভাবে আমার ভিডিওগুলো চলতে থাকবে এবং আমি আশা করছি যে এসএলএসটি পরীক্ষা শুরুর আগেই আমার সিলেবাস শেষ করে দেব তাহলে প্রথমেই আসা যাক যে প্রশ্ন নিয়ে সিন্ধু বা হরপো সংস্কৃতির উদ্ভব কোথায় ঘটেছিল উত্তর ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে অপশন এ দুই নম্বর প্রশ্ন তৃতীয় হরপীয় কেন্দ্র চানহুদারোর অবস্থান কোথায় ছিল উত্তর সিন্ধুর মহেঞ্জোদারোর থেকে একশো তিরিশ কিমি দক্ষিণে তিন নম্বর প্রশ্ন হরপ্পা ও মহেন্দ্রদারো দুটি নগরীরই কোন অংশে সুরক্ষিত নগর দুর্গ ছিল নগর দুর্গ ছিল উত্তর পশ্চিম অংশে চার নম্বর প্রশ্ন হরপ্পা দুর্গটির আকৃতি কেমন ছিল উত্তর সি সামুদ্রিক ক্ষেত্রাকার পাঁচ নম্বর প্রশ্ন হরপ্পা লিপির প্রথম সন্ধান কোথায় পাওয়া যায় উত্তর এ আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ছয় নম্বর প্রশ্ন হরপ্পা লিপি সম্পূর্ণ উদ্ধার করা হয় কত খ্রিস্টাব্দে উত্তর উনিশশো তেইশ খ্রিস্টাব্দে সাত নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার বেশিরভাগই সিল ই কোন পাথরে তৈরি ছিল উত্তর স্টিয়াটাইট পাথরে তৈরি ছিল আট নম্বর প্রশ্ন হরপ্পা লিপি সাধারণত লেখা হতো কোন দিক থেকে কোন দিকে উত্তর ডান দিক থেকে বাম দিকে নয় নম্বর প্রশ্ন হরপ্পা লিপিতে লোগোগ্রাফিকের চিহ্ন সংখ্যা কটি ছিল উত্তর তিনশো পঁচাত্তর থেকে চারশোটি দশ নম্বর প্রশ্ন হরপার সভ্যতায় কোন পশুর অস্তিত্ব ছিল না উত্তর বি অশ্ব অশ্ব মানে ঘোড়া ঘোড়ার কোনো অস্তিত্ব এই সভ্যতায় পাওয়া যায়নি এগারো নম্বর প্রশ্ন হরপা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না উত্তর লোহা এরা সোনা রূপো তামা এই সব ধাতুর ব্যবহার জানত কিন্তু লোহার ব্যবহার জানত না বারো নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় সোনা আমদানি করা হতো কোথা থেকে উত্তর দক্ষিণ ভারত বিশেষত মহীশূর থেকে বর্তমান কর্ণাটক তেরো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতায় রূপো আমদানি করা হতো কোথা থেকে উত্তর আফগানিস্তান আফগানিস্তান ও ইরান থেকে ১৪ নম্বর প্রশ্ন হরপীয়রা কোন বৃক্ষকে পবিত্র বলে মনে করত উত্তর গাছ গাছ। পনেরো নম্বর প্রশ্ন হরপার সভ্যতায় প্রাপ্ত একটি সিলে চারটি পশুবেষ্টিত যোগী মূর্তিটি পাওয়া যায় সেখানে উল্লেখিত নিম্নলিখিত কোন পশুটি ছিল না উত্তর ষাড় ১৬ নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কী উত্তর মেহের গড় সভ্যতা সতেরো নম্বর প্রশ্ন মহেন্দ্র দ্বারো কথার অর্থ কী উত্তর মৃতের স্তূপ দ্বারো শব্দের অর্থ মৃতের স্তূপ অপশন এ আঠারো নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতা হল সুমেরীয়দের সুমেরীয়দের দান এই উক্তিটি কে করেছেন উত্তর সি এইচ আর হল উনিশ নম্বর প্রশ্ন হরপিয়রা পুজো করত এমন একটি জন্তু হল গরু হরপা সভ্যতার মানুষেরা গরুকে পুজো করত কুড়ি নম্বর প্রশ্ন হরপবাসীগণ মৃতদেহকে কোন অভিমুখে রেখে সমাধিস্থ করত অপশান বি উত্তর থেকে দক্ষিণ দিকে অপশান বি উত্তর থেকে দক্ষিণ দিকে একুশ নম্বর প্রশ্ন নিম্নের কোন সভ্যতা হরপা সভ্যতার সমকালীন নয় এখানে গ্রিক সভ্যতা এটা হরপা সভ্যতা সমকালীন সভ্যতা ছিল না অপশান ডি বাইশ নম্বর প্রশ্ন হরপা সভ্যতার নাগরিক পর্যায়ের অবসান ঘটেছিল আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে অপশান এ খ্রিস্টপূর্ব দু হাজার সস্রাব্দের সূচনায় অপশান এ তেইশ নম্বর প্রশ্ন হরপীয়রা যে মৃৎমাত্ম পাত্র ব্যবহার করত তার বর্ণ কেমন ছিল উত্তর লাল কালো চব্বিশ নম্বর প্রশ্ন বন্যার হাত থেকে নগর দুর্গকে রক্ষা করার জন্য মহেঞ্জোদারোয় যে বাঁধ নির্মিত হয়েছিল তার প্রস্থ কত ছিল উত্তর তেতাল্লিশ ফুট পঁচিশ নম্বর প্রশ্ন হরপা সভ্যতার অবক্ষয়ের একটি বিশেষ কারণ ছিল প্লাবন এই প্লাবনে চানহুদার কতবার ধ্বংস হয়েছিল উত্তর দুবার অপশান বি ছাব্বিশ নম্বর প্রশ্ন খ্রিস্টপূর্ব আঠারোশো অব্দনাগাদ হরপ্পা সভ্যতায় নগরগুলির সঙ্গে কোন দেশের বহির্বাণিজ্যের অবসান ঘটে উত্তর পশ্চিম এশিয়ার সাতাশ নম্বর প্রশ্ন হরপ্পার পতনের শেষ পর্যায়ে ভারতে কোন দিক থেকে বিদেশিদের অনুপ্রবেশ ঘটেছিল উত্তর বি পশ্চিম দিক থেকে আঠাশ নম্বর প্রশ্ন কোন ইংরেজ প্রত্নতত্ত্ববিদ প্রথম হরপ্পার অপরিচিত লিপি সম্বলিত সিলের সন্ধান পান উত্তর ক্যানিংহাম উনত্রিশ নম্বর প্রশ্ন হরফা সভ্যতা আবিষ্কৃত হওয়ার সময় ভারত সরকারের প্রত্ন বিভাগের প্রধান কে ছিলেন প্রত্ন তত্ত্ব বিভাগের প্রধান কে ছিলেন উত্তর ডি স্যার জন মার্শাল ত্রিশ নম্বর প্রশ্ন সিন্ধু উপত্যকা ছাড়াও দক্ষিণে কোন নদীর মোহনায় হরপ্পা সভ্যতার চিহ্ন পাওয়া গেছে উত্তর নর্মদা নদীর মোহনায় একত্রিশ নম্বর প্রশ্ন রূপার ও আলমগীরপুর কোন সভ্যতার সঙ্গে সম্পর্কিত উত্তর হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার সঙ্গে সম্পর্কিত বত্রিশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতা পূর্ব পশ্চিমে বিস্তার লাভ করেছে কত কিমির বেশি উত্তর সি এগারোশো কিমির বেশি মানে হরপার সভ্যতা বা সিন্ধু সভ্যতার পূর্ব পশ্চিমে বিস্তার ছিল এগারোশো কিমির বেশি তেত্রিশ নম্বর প্রশ্ন হরপার সভ্যতা উত্তর দক্ষিণে কত কিমি বিস্তার লাভ করেছিল উত্তর এ ষোলোশো কিমির বেশি চৌত্রিশ নম্বর প্রশ্ন হরপা সংস্কৃতি সম্পর্কিত সিল পাওয়া যায় কতগুলো প্রায় দু হাজারটি প্রায় দু হাজারটি সিল পাওয়া গিয়েছিল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হরপা ও মহেন্দ্র দ্বারো নগর দুটিতে উঁচু অংশটি বা উঁচু অংশটি ছিল দুর্গ এই দুর্গ এলাকায় বাস করতেন কারা অপশান বি প্রশাসনিক ব্যক্তিরা অপশান বি প্রশাসনিক ব্যক্তিরা ছত্রিশ হরপা সভ্যতায় নগরের নিচু অংশে কারা থাকত অপশান ডি সাধারণ মানুষ ও দরিদ্ররা সাঁত্রিশ নম্বর প্রশ্ন হরপার দুর্গের কোন দিকে বিরাট শস্যাগারটি আবিষ্কৃত হয় উত্তর উত্তরে অপশান বি আটত্রিশ নম্বর প্রশ্ন মহেন্দ্র দারৈ যে বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে তার কেন্দ্রস্থলে একটি জলাশয় ছিল তার গভীরতা কত ছিল উত্তর আট ফুট উনচল্লিশ নম্বর প্রশ্ন হরপার শসাগারকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন কে উত্তর বি এ এল ব্যাসাম চল্লিশ নম্বর প্রশ্ন হরপ্পা ও মহেঞ্জোদারোর যে বাড়িগুলো পাওয়া যায় সেগুলো কি দিয়ে তৈরি ছিল উত্তর ডি পোড়া ইটের তৈরি বন্ধুরা পার্ট টুর কোশ্চেনগুলো পাওয়ার জন্যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাহলে নোটিফিকেশনে তোমরা ইনফরমেশান পেয়ে যাবে এখানেই রাখছি বন্ধু